করোনাকে দেশ থেকে হাটাতে দেশে চলছে লকডাউন এই পরিস্থিতিতে গ্রামবাসীর পাশে এসে দাঁড়ালেন বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েত প্রধান চিত্তরঞ্জন মন্ডল আসিন নিজের এলাকায় বেশ কিছু খাদ্য সামগ্রী গ্রামবাসীর হাতে তুলে দিলেন আসুন দেখি তারই কিছু ছবি এবং সেই সঙ্গে চিত্তরঞ্জনবাবু কি বললেন

э эдике тааан эдике ижон эдике айкеда

শুধু রাজ্য নয় দেশ নয় সারা পৃথিবীতে আজকে করোনার আতঙ্ক সারা পৃথিবী জুড়ে চলছে মানে সারা দেশ আমাদের দেশ একটা সংকটের মুখে পড়ে আছে এই যে করোনা যে একটা ভয়াবহতা সারা দেশ জুড়ে চলছে এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার লকডাউন করেছে এই লকডাউন করার ফলে সাধারণ মানুষ ন্যাচারালি বাড়ির থেকে কেউ বেরোতে পারছে না যারা দিন আনে দিন খায় মানুষ যারা ডেলি রোজগার করে যাদের কাজে না বেরোলে হাঁড়িতে চাল উঠবে না সেই সমস্ত মানুষের কথা চিন্তা করে আজকে আমরা আমার এলাকার প্রায় চারশো পরিবারের হাতে আমি চাল ডাল আলু তুলে দিচ্ছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় গরিবের জন্যই থাকেন গরিবের হয়েই কাজ করেন তিনি আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে এত মুখ্যমন্ত্রী আছে কেউ কিন্তু আজকে এই মহামারী নিয়ে মাঠে নামেননি প্রত্যেকে ওই টিভিতে বসে বলছেন এসি ঘরে বসে তার বক্তব্য রাখছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনকে বাজি রেখে যেভাবে উনি মাঠে নেমে মাঠে ময়দানে নেমে কাজ করছেন তারই একজন সৈনিক হিসেবে আমরাও এই মানুষের জন্য যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু পরে আমরা চেষ্টা করছি এই এলাকার গরিব মানুষ যাদের দিন আনা দিন খা যাদের রেগুলার কাজে না বেরোলে পয়সা নেই ভাড়িতে হাঁড়িতে চাল জোটে না সেই সমস্ত মানুষের হাতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাদ্য সামগ্রী আমরা তুলে দিচ্ছি উনি তো সবসময়ই করছেন আজকে উনি চাল পাঠিয়েছেন দশ কুইন্টাল করে চাল আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা পঞ্চায়েতে উনি দিচ্ছেন এছাড়া উনি দুহাত ভরে আমাদেরকে দিয়ে দিচ্ছেন সবসময় আজ আজকেই আমাদের এই যে খরদা বিধানসভা যা উন্নয়ন সেটা দেখছেন তা অর্থমন্ত্রী অমিত মিত্র ছাড়া সম্ভব নয় প্রচুর কোটি টাকা উনি দিয়েছেন এবং অনবরত আমাদের সঙ্গে যোগাযোগে আছে আমরা যখন কাছে যে সহযোগিতা চাইছি তিনি সবসময় আমাদেরকে করছেন আজকে যে চালটা দিচ্ছেন না এটা কি এটাই কি না এরপরে আরও না আমরা পরিস্থিতির উপর নজর রাখছি পরিস্থিতির উপর যদি চোদ্দ তারিখ পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক হয়ে যায় তাহলে হয়তো লকডাউনটা যদি উঠে যায় তাহলে এই সমস্যাটা থাকবে না যদি এই লকডাউনটা না উঠে আরও যদি এই লকডাউনটা স্টে করে যায় তখন আমরা চিন্তা করবো আবার কিছুদিনের জন্য যদি একটু সহযোগিতা মানুষের পাশে থাকা যায় কারণ তৃণমূল কংগ্রেস আপনারা জানেন তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার তারা সারা বছরই মানুষের সঙ্গে থাকে মানুষের জন্য কাজ করে মানুষের হয়ে কাজ করে মানুষ যখনই কোনো সংকটে পড়েছে রাজ্য যখনই কোনো বিপদে পড়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পঞ্চায়েতগত দিক থেকে আপনারা কি এমনি দেওয়া ছাড়া মানে খাদ্যদ্রব্য দেওয়া ছাড়া সতর্কবার্তা হিসেবে কি বলছেন পঞ্চায়েতগতভাবে আমরা প্রতিদিনই মাইকিং করছি একদম আপনি দেখবেন এখানে ফ্লেক্স লাগানো আছে আমরা মাইকিং করে যাচ্ছি এই সতর্কতা অবলম্বন করার জন্য কেউ বাড়িতে ঘর থেকে বেরোবেন না আমরা এমনকি আমাদের প্রচার করছি যদি কারুর কোনো ওষুধ কিনতে লাগে কাউকে ডাক্তারখানা নিয়ে যেতে আপনারা আমাদেরকে খবর দিন আমরা চেষ্টা করব তার বাজারটা করে দেওয়ার যারা বাইরের থেকে এসছেন তাদেরকে বলছি আপনার কোয়ারেন্টাইনে থাকুন চোদ্দো দিন যদি আপনাদের কোনো দরকার পড়ে তার জন্য আমাদেরকে বলুন আমরা আপনাদেরকে বাজার করে দেবো বা ওষুধ আনার দরকার থাকলে ওষুধ এনে দেবো আমরা সমস্ত রকম আছি আমরা মানুষের জন্য সাধারণ মানুষের জন্যে দলমত নির্বিশেষে আমরা কাজ করছি আজকে এখানে যে চারশো পরিবার সবাই তো তৃণমূল কংগ্রেসের পরিবার না এখানে বিজেপির পরিবার আছে সিপিএমের পরিবার আছে কংগ্রেসের পরিবার আছে আমরা সবার কাছে দিচ্ছি এখানে এই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দল দেখার কোনো দরকার নেই বা দলমত দেখছি না আমরা সবাইকে একদম বিচার না করেই প্রত্যেকটা পরিবারে যাদের কেনার ক্ষমতা নেই আমরা তাদেরকেই দিচ্ছি এখানে আমরা দলমত নির্বিশেষে সবাইকে দিচ্ছি নমস্কার